কেন্স রেপাটোরিতে অ্যাপডোমেন চ্যাপ্টারে রুবরিক্স ফ্যাটি ডিজেনারেশান অফ লিভার ইদানিং আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুড হ্যাবিটের জন্যে এবং ফাস্ট ফুড খাওয়ার জন্যে প্রায় লোকের মধ্যে লিভারে চর্বি জমা বা ফ্যাটি ডিজেনারেশান অব লিভার লক্ষ্য করা যায় এই ফ্যাটি ডিজেনারেশান অফ লিভার সাধারণত ল্যাটেন্ট থাকে এর সিমটমস কেবলমাত্র প্যাথোলজিক্যাল সিমটমসে পাওয়া যায় যদি ইউএসজি অথবা এর স্ক্যান করা যায় তাহলে ফাইন্ড আউট করা যেতে পারে ফ্যাটি ডিজেনারেশন অব লিভার এখানে কেন্স রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে কোনো মেডিসিন নেই সেকেন্ড গ্রেডে দুটো মেডিসিন আছে মার্কিউরিস এবং ফসফরাস তো মার্কিউরিস কখন দেওয়া যেতে পারে যদি ফ্যাটি জেনারেশন অব লিভারের সাথে রুগীর জয়েন্ডিস থাকে তার মুখে যদি প্রচণ্ড গন্ধ থাকে এবং লিভার রিজিয়নে একটা স্টিচিং টাইপ অফ পেন থাকে এবং লিভার সিমটমস বা লিভারের লক্ষণগুলো যদি রুগীর ডান ফিরে শুলে বাড়ে এবং তার সাথে রুগীর যদি প্রফিউজ স্যালাইভেশান থাকে প্রফিউজ সোয়েটিং হয় প্রচুর পিপাসা অথচ জিব্বা দেখলে বোঝা যাবে থলথলে এবং জিব্বাটা ভিজে ভিজেবে এর সাথে যদি রুগী দীর্ঘদিন ধরে ডিসেন্ট্রিতে ভোগে তাহলে তার ফ্যাটি ডিজেনারেশন অব লিভারে মার্কিউরিস খুব ভালো ওষুধ ফসফরাস কখন দেওয়া যাবে যদি দেখা যায় রুগী রোগা লম্বা সুন্দর দেখতে তার এপিগ্যাস্টিয়াম রিজনে একটা চাপ বোধ সে প্রায়ই লক্ষ্য করে এবং পেটের এই অস্বস্তি কমানোর জন্যে সে প্রায়ই পেটে হাত ঘষতে থাকে তার সাগুর মতো যদি পায়খানা হয় এবং তার সাথে যদি জয়েন্টিস থাকে এবং এতে কারো কারো ক্ষেত্রে যদি অ্যাকুইড হেপাটাইটিস থাকে পেটে বড় একটা হলুদ স্পট যদি থাকে রুগী যদি লবণ খেতে চায় ঠান্ডা খাবার এ তার প্রচুর ইচ্ছা থাকে তার যদি ভূতের ভয় বিদ্যুতের ভয় এবং কুকুরের ভয় থাকে সেক্ষেত্রে ফ্যাটি ডিজেনারেশন অব লিভারে অ্যাকর্ডিং টু কেন্টস রেপাটরি তাকে ফসফরাস দিলে খুব ভালো কাজ করবে অ্যাকর্ডিং টু কেন্টস রেপাটরি ফ্যাটি ডিজেনারেশন অব লিভারে থার্ড গেটে তিনটে মেডিসিন আছে চেলিডোনিয়াম লাইকোপোডিয়াম আর লাইসিনাম চেলিডোনিয়াম আমরা কখন দিতে পারি যদি দেখা যায় লিভারের উপরে খুব ভালো কাজ করছে যদিও আমরা লক্ষ্য করি লিভারের উপরে চেলিডোনিয়ামের খুব ভালো কাজ আছে কিন্তু সিমটম আমরা আমাদের পেতে হবে এই রকম সিমটম যদি আমরা পাই তার যদি ডানদিকের স্ক্যাপুলার নিচের কোণে যদি একটা ব্যথা থাকে এবং পেটের এপিগেস্টিক রিজিয়ান যদি টেন্ডারনেস থাকে এবং তার যদি এনলার্জমেন্ট অব লিভার থাকে তার সাথে যদি গলস্টন থাকে পেটে যদি অ্যাসাইটিসের মতো একটা ফোলা ভাব থাকে এবং গরম খাবার যদি সে খেতে চায় সেক্ষেত্রে চেলিডোনিয়াম লিভারের চর্বি জমার খুব ভালো ওষুধ লাইকোপোডিয়াম কখন দেওয়া যাবে যদি দেখা যায় খাওয়া শুরুতেই খিদে উধাও হয়ে যায় অথচ রুগীর প্রচণ্ড খিদে থাকে কিন্তু খেতে শুরু করলেই তার আর খিদে থাকে না মিষ্টি এবং গরম খাবার যদি রুগী বারবার চায় পেটে যদি তার একটা চাপ বোধ থাকে পেটের দুই ধারে যদি ব্যথা অনুভূত হয় তার সাথে যদি অ্যাসাইটিস থাকে পেটে যদি একটা গার্গলিং এবং রাম্বলিং সাউন্ড থাকে তার সাথে যদি রুগী দীর্ঘদিন কনস্টিপেশনে ভোগে এবং গরম খাবার এবং মিষ্টি খাবার চায় অথচ তার পিপাসা নেই এরকম সিমটম থাকে লাইকোপোডিয়াম খুব ভালো ওষুধ লাইসি নিরাম কখন দেওয়া যাবে লিভারে চর্বি জমাতে যদি কুকুরে কামড়ানো ভ্যাকসিন নেয়ার পর থেকে যদি রুগীর ফ্যাটি ডিজেনারেশন অব লিভার ধরা পড়ে এবং তার সাথে যদি রুগী অনবরত থু থু ফেলতে থাকে এরকম যদি প্রবণতা থাকে অর্থাৎ স্পাইটিং টেন্ডেন্সি যদি থাকে তার মধ্যে তখন লাইসেনি নাম ফ্যাটি ডিজেনারেশন অব লিভার বা লিভারের চর্বি জমার খুব ভালো ওষুধ হিসেবে গণ্য হবে তো সুপ্রিয় দর্শক এই এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইপশান করতে পারেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন